আরে দিদি আপনি? গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন? এই তো আপনি আজ এখানে? আসলে হেড অফিসের অনেকেই হোম অফিস করছে, কিন্তু কিছু মানুষকে হেড অফিসে বসেই কাজ করতে হচ্ছে। যেহেতু আমি ইন হাউস ফিজিশিয়ান, তাই ওনাদের জন্য আমি এখানে আসছি। দিদি আপনাকে যেহেতু পেয়েই গেলাম, করোনার ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই, চলুন যেতে যেতে কথা হবে। দিদি আমাদের অনেক কলিগ আছেন যারা 2-3 জন মিলে একসাথে মেসে থাকেন, সেক্ষেত্রে কি করা উচিত? আসলে সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, সবাইকেই অ্যাওয়ার করতে হবে আমাদের ক্লিনলিনেস এর ব্যাপারে এবং হচ্ছে কি আমাদের সামাজিক দূরত্বটা বজায় রাখার ব্যাপারে। দিদি প্লেট গ্লাস চায়ের কাপ এগুলোর মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে? অবশ্যই, যদি প্লেট গ্লাস চায়ের কাপ এগুলো কোনো ইনফেক্টেড পিপল ইউজ করে থাকে, সেক্ষেত্রে সেখান থেকে একজন নর্মাল মানুষের ছড়াতেই পারে যে কিনা ইনফেক্টেড না। দিদি গরম পানি ব্যবহার করলে কি করোনা ভাইরাসের সম্ভাবনা কমে যেতে পারে? না, এই ধরনের কোনো তথ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে দেওয়া হয়নি। বাসার দরজা জানালা কি সবসময় বন্ধ করে রাখতে হবে? না, কেন, কোনো প্রয়োজন নেই। নর্মালি যেভাবে দরজা জানালা আমরা খুলে রাখি, সেভাবেই আমরা খুলে রাখতে পারি দরজা জানালা। দিদি বাচ্চাদেরকে কি এখন বাইরে খেলতে যেতে দেওয়া উচিত? না, আমাদের এখন যে দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে বাচ্চাদেরকে এই অবস্থাটা কাটিয়ে ওঠার আগ পর্যন্ত অবশ্যই বাসায় রাখা উচিত, বাইরে খেলতে যেতে দেওয়া উচিত না। এই যে এখন যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এটার কারণে যে সর্দি কাশিগুলো হয়, সেক্ষেত্রেও কি সবার থেকে আলাদা ঘরে থাকা উচিত? এই ক্ষেত্রে আসলে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ কোনটা কারা আসলে আমরা ইনফেক্টেড এটা বোঝাটা খুবই ডিফিকাল্ট। তাই যদি সর্দি কাশি হয়, অবশ্যই পরিবারের সদস্যদের থেকে সামাজিক দূরত্বটা বজায় রাখা উচিত এবং ক্লিনলিনেস অবশ্যই। মোবাইল ব্যবহার করলে কি করোনা ভাইরাস ছড়াতে পারে? ছড়াতেই পারে। আমি যেই মোবাইল ইউজ করছি, সেই মোবাইল যদি সেই করোনা ভাইরাসের জীবাণু থাকে কোনোভাবে এসে যায়, এবং সেটা আমি আমার বাসায় যখন রাখছি, বাসায় রাখার পরে ক্লিন না করেই রাখলাম, তখন কি হচ্ছে, আমার বাচ্চা বা আমার ফ্যামিলি মেম্বার কেউ এটা এসে টাচ করলো, করলে পরে সেই জীবাণু তার মধ্যে চলে গেল, তো সেই ইনফেক্টেড হয়ে যাচ্ছে। এভাবে করে ইনফেকশনটা ছড়াতে পারে। ডায়াবেটিক রোগীদের কি বিশেষ কোনো নিয়ম মেনে চলতে হবে? আসলে আমাদের সবারই এই নিয়মগুলো মেনে চলতে হবে, যে নিয়ম করে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, যে সাবান এবং হচ্ছে অ্যালকোহল বেল হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, প্লাস হচ্ছে গিয়ে সামাজিক দূরত্বটা বজায় রাখা। আর ডায়াবেটিক বা হার্ট ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে যেটা একটু জোর দিয়েই বলা, যে তারা যেন অবশ্যই তাদের নিয়মিত ওষুধগুলো সেবন করে সময় মতো। দিদি রেস্টুরেন্টে কি আমি খেতে যেতে পারবো? কি দরকার ভাই, এখন যে দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, তাতে করে অবশ্যই আমাদের এই জিনিসটা এড়িয়ে চলাটা দরকার। বাবা মা কি বাচ্চাকে কোলে নিতে পারবে? কেন না, অবশ্যই কোলে নিতে পারে, যদি না সে ইনফেক্টেড হয়। একটা টিস্যু কতবার ব্যবহার করা উচিত দিদি? একবারের বেশি না ভাইয়া। গরম আবহাওয়ার কারণে করোনা টিকতে পারে না, এটা কি সত্যি? না ভাইয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো এখনো সেই ধরনের কোনো কথা আমাদের বলেনি, বরং এটা বলছে যে এটা আসলে তাপমাত্রা, বেশি তাপমাত্রায় মরে যায়, এই ধরনের কোনো কথা আসলে তারা বলছে না। বিদেশ থেকে আমার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আসলে, সেক্ষেত্রে তাদের আশেপাশে কি থাকা উচিত? না, বিদেশ থেকে যারা আত্মীয় স্বজন আসছে, তাদের থেকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং এই সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকেও বোঝাতে হবে যে যেই রুলসগুলোর কথা আমরা সবসময় বলছি, যে ক্লিনলিনেস এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, লোকসংখ্যাপূর্ণ জায়গায় না যাওয়া, এগুলো যেন অবশ্যই তারা মেনটেন করে। দিদি আপনি তো এখন মাস্ক পরে আসছেন, আপনি কি বাসায় থাকলেও মাস্ক পরে থাকেন? না, বাসায় থাকলে অবশ্যই না, বাসা থেকে বেরোনোর সময় মাস্ক পরে বের হচ্ছি। দিদি আমি বাসায় ঢোকার পর কতক্ষণ আমার ফ্যামিলি মেম্বারদের থেকে দূরে থাকা উচিত বলে আপনি মনে করেন? ভাইয়া,
আপনি বাসায় গিয়ে প্রথমে গোসল সারেন, সাবান পানি দিয়ে পরিষ্কার হন, তারপর অবশ্যই আপনি আপনার ফ্যামিলি মেম্বারের পাশাপাশি যেতে পারবেন, কাছে যেতে পারবেন। আচ্ছা দিদি, আমরা তো অফিসে থাকা অবস্থায় অনেকে একই কম্পিউটার দু তিনজন মিলে ব্যবহার করি, সেক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সেক্ষেত্রে আমাদের ক্লিনলিনেস মেজারমেন্টটা নিতে হবে। আমাদের যে ল্যাপটপ আছে, মাউস আছে, এগুলো প্রতিদিন ক্লোরিন অথবা ক্লোরো সলিউশন দিয়ে পরিষ্কার করতে হবে, অথবা অ্যালকোহল বেস হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। প্লাস হচ্ছে আমাদের কলিগদেরকে বলতে হবে যেন তারা বারবার হ্যান্ড ওয়াশের যেই অভ্যাসটা সেটা যেন গড়ে তোলে। আচ্ছা, আমি কি গ্লাভস পরে হ্যান্ডশেক করতে পারবো? কি দরকার ভাই, আপাতত আমরা এই দূরত্বটা বজায় রেখেই চলি। আচ্ছা, কি ধরনের খাবার খেলে করোনা ভাইরাস থেকে আমি বাঁচতে পারি বলে আপনি মনে করেন? আসলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ধরনের কোনো কথা আমাদের বলছে না যে কোন ধরনের খাবার খেলে আমাদের সংক্রমণটা কম হবে বা কিছু। তবে একটা জিনিস বারবার বলছে যে কিছুক্ষণ পর পর পানি খেতে হবে প্রচুর পরিমাণে, এবং ভিটামিন সি যুক্ত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমরা বেশি করে খেতে পারি, এটা আমাদের রোগ সংক্রমণে মানে বাধা দেয় বা হচ্ছে কি আমাদের ইমিউনিটিটাকে বাড়ায়, যেটা আসলে আমাদেরকে অনেক সাহায্য করে এই ধরনের ডিজিজের সাথে লড়াই করতে। আচ্ছা দিদি, মনে হচ্ছে আপনি এখন কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, ইউ মোস্ট ওয়েলকাম। ভিডিওটি শেয়ার করুন এবং এখনও যারা নূর হায়ুল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, এবং facebook.com/muralis/facebook পেজটি লাইক করবেন এবং ভিজিট করবেন। ধন্যবাদ।